সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাইমস মিডিয়ার এখনকার আলোচনায়। আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো ঘটনা আছে। ইয়েমেনে ব্রিটিশ এবং মার্কিন জঙ্গি বিমান থেকে নতুন করে হামলা চালানো হয়েছে। গাজার মধ্যাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে আগ্রাসন চালিয়ে একটি মসজিদ এবং কয়েকটি ঘরবাড়িকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যে সমস্ত ঘরবাড়ি মিশিয়ে দেওয়া হয়েছে সেগুলো প্রকৃতপক্ষে আগে বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই এলাকায় আসলে মানুষের আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা নেই। তো এই যে ভাঙাচোরা ঘরবাড়ি, তাতে আশ্রয় নিয়েছিল সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের উপরে ভাঙাচোরা ঘরবাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। কতটা মানবতা ধ্বজাধারী বুঝতে পারেন? কতটা অসভ্য বর্বর এই জাতি, এই ইহুদিবাদী ইসরায়েল, আপনারা কল্পনা করতে পারেন? এবং এই মানুষ নামের এই কুলাঙ্গারগুলোকে আমেরিকা এবং ব্রিটেন শুধু টাকা পয়সা অর্থবিত্ত দিয়ে সাহায্য করছে না, শুধু সামরিক সরঞ্জাম অস্ত্রপাতি এগুলো দিয়ে সহায়তা করছে না, বরং এই ইহুদিবাদী ইসরায়েলকে যখন আর তার অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে, তখন এই ইয়েমেনের উপর হামলা চালাচ্ছে আমেরিকা এবং ব্রিটেন, এই ইহুদিবাদী এই বর্বর শক্তির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এবং অত্যন্ত দুঃখজনক হচ্ছে, কোটি কোটি মুসলমান যেখানে বসবাস করে, যে মধ্যপ্রাচ্যে, যে আরব জাতি একসময় তাদের আরব জাতীয়তাবাদের গর্বে গর্বিত ছিল, যে আরব জাতি একসময় অর্ধেক পৃথিবী শাসন করেছে, যে আরব জাতি একসময় নিজেদের শৌর্য বীর্যে সারা বিশ্বে সমীহ আদায় করেছিল, সেই আরব জাতির বুকের উপরে ফিলিস্তিনের আরব মুসলমানদেরকে হত্যা করছে একদল ইহুদিবাদী হায়েনা, এবং তাদেরকে সমর্থন দিচ্ছে মার্কিন এবং ব্রিটিশ বাহিনী। এত গৌরব, এত অহংকারের অধিকারী সেই আরব জাতি, চেয়ে চেয়ে দেখছে ফিলিস্তিনিদের মৃত্যু, ফিলিস্তিনিদের রক্ত ঝরা, ফিলিস্তিনিদের অত্যাচার, অপমান, অপদস্থ হওয়ার ঘটনা। ইয়েমেনের উপরে কেন মার্কিন বাহিনী এবং ব্রিটিশ বাহিনীর এত আক্রোশ? এত আক্রোশ এই কারণে যে এই আমেরিকা এবং এই ব্রিটেন এই ইসরায়েলকে তারা জন্ম দিয়েছিল 1948 সালে আরব ভূখণ্ডে, ফিলিস্তিনি ভূখণ্ডে। এই অবৈধ রাষ্ট্রটিকে এখন মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে ইয়েমেনের হুতিরা। গাজা থেকে হামাস জিহাদ আন্দোলন এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলন মারাত্মকভাবে চেপে ধরেছে। ঠিক সেই মুহূর্তে নতুন ডাইমেনশন ছিল এই হুতিদের আক্রমণ ইসরায়েলের ওপরে এবং ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজের। হুতিদের এই হামলায় যখন লোহিত সাগর দিয়ে ইসরায়েলের দিকে কোনো জাহাজ যেতে পারছে না, ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারছে না, ইসরায়েলের অর্থনীতি, ইসরায়েলের যখন পুরো সামাজিক অবকাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের হুতিদের উপর হামলা চালাচ্ছে। এই ইসরায়েলকে রক্ষা করার জন্য মূলত ইয়েমেনের বিরুদ্ধে হামলা, আর কিছু নয়। দুঃখজনক হচ্ছে যে আরব দেশগুলো একান্তই চেয়ে চেয়ে দেখছে এই হামলা। তারা একের পর এক মুসলিম দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, তছনছ করে দিচ্ছে জনপদের পর জনপদ। আফগানিস্তান দিয়েছে, ইরাক দিয়েছে, শেষ করে সিরিয়া দিয়েছে, লিবিয়া দিয়েছে, তুরস্কের উপরে বিভিন্নভাবে স্যাংশন দিয়ে রেখেছে, ইরানকে যুগের পর যুগ নিষেধাজ্ঞার আওতায় রেখেছে। ইরানের বিরুদ্ধে তারা পারলে এখনই যুদ্ধ শুরু করে দেয়। ফিলিস্তিনকে আজ 7.5 দশক ধরে এইভাবে ভয়ঙ্কর নির্যাতনের মুখে রেখেছে, যেখানে হত্যা, নির্যাতন, নিগ্রহ করা প্রতিদিনের ঘটনা। এই আমেরিকা এবং আরব বিশ্ব তখন চেয়ে চেয়ে দেখছে। শুধু তাই না, এখনও সৌদি আরব বলছে যে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে এখনও প্রস্তুত, শুধুমাত্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে। সৌদি আরবের এই প্রস্তাব, এই বক্তব্যের ভেতরে ভিন্ন কথা আছে। সেটা হচ্ছে, ইসরায়েল বা আমেরিকা বা ব্রিটেন বা পাশ্চাত্য যে কোনো শক্তি কোনো মতেই এমন ফিলিস্তিন রাষ্ট্র তারা মেনে নেবে না, যে ফিলিস্তিন রাষ্ট্রের সামরিক বাহিনী থাকে, যে ফিলিস্তিন রাষ্ট্রের বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ থাকবে, যে ফিলিস্তিন রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী থাকবে, যে ফিলিস্তিন রাষ্ট্রের যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ থাকবে, এইরকম কোনো ফিলিস্তিনকে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন কেউ মেনে নেবে না।
তাহলে সৌদি আরবের প্রস্তাবিত দ্বিরাষ্ট্রের ভিত্তিতে যে যদি চলমান সংকটের সমাধান করতে হয় তাহলে সেই দ্বিরাষ্ট্রের একটি রাষ্ট্র হবে ফিলিস্তিন। সেই রাষ্ট্রের রূপ অবকাঠামো কী হবে? তাদেরকে তো কোনো মতেই ইসরায়েল সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা থাকুক, এটা চাইবে না, এটা দেবে না। এমন কি ফিলিস্তিন রাষ্ট্রে কোনো বিমানবন্দর থাকতে পারবে না, এটাও ইসরায়েলের দাবি এবং এটা হতে দেয়নি। শুধু তাই না, সৌদি আরব বা আমেরিকা বা ব্রিটেন এখন যে কথা বলছে, মজার ব্যাপার হচ্ছে তিনটি দেশই একসাথে এখন একভাবে বলছে যে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে। এবং সৌদি আরব বলছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বা ইসরায়েলের সাথে সম্পর্ক করবে না। সৌদি আরবকে তো কেউ চাপাচাপি করেনি। সৌদি আরব যে বলছে এই নিশ্চয়তা আদায় করতে পারবে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে, যার সামরিক বাহিনী থাকবে, যার নৌবাহিনী, বিমান বাহিনী থাকবে, নিয়মিত পুলিশ বাহিনী, সিভিল ডিফেন্স থাকবে এবং গোয়েন্দা সংস্থা থাকবে, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, বিমানবন্দর থাকবে, এগুলো নিশ্চিত করতে পারবে সৌদি আরব? পারবে না। লক্ষ্য করুন আপনারা যে সৌদি আরব, ব্রিটেন এবং আমেরিকা একসাথেই বলছে যে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায়। এতদিন কোথায় ছিল এই সমস্ত দেশ? এবং আমি তো সবসময় বলি আমেরিকা, ব্রিটেন এখনও পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। বিশ্বের বেশিরভাগ দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও দেয়নি এবং আমেরিকার বাধার মুখে এখনও পর্যন্ত ফিলিস্তিন সেইভাবে কোনো স্বীকৃত রাষ্ট্র নয়, রাষ্ট্রের সত্যিকার অর্থে কোনো অবকাঠামো গড়ে উঠতে পারেনি আমেরিকা ব্রিটেনের বাধার মুখে। ইসরায়েল এত এত হামলা চালাচ্ছে গাজায়, এত রক্তপাত, এত জীবনহানি, এত প্রাণহানি। সুইডেন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা ইউরোমেড, তারা জানিয়েছে যে গাজায় ইসরায়েলের হামলায় এই পর্যন্ত 110,000 মানুষ হতাহত হয়েছে, তার ভেতরে 35,000-এর বেশি মানুষ একেবারে কমপ্লিটলি নিহত হয়েছে, যার মধ্যে 12,000-এর বেশি শিশু, 7,000-এর বেশি নারী। এরা কি ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন চালাতে গিয়েছিল? এরা কি ইসরায়েলের বিরুদ্ধে বন্দুক ধরে যুদ্ধ করেছে? তারপরেও হামাসকে নির্মূল করার নামে এইভাবে 35,000 মানুষকে হত্যা করা হয়েছে। শুধু তাই না, দুঃখজনক, দেখুন ইসরায়েল যে একের পর এক বিমান হামলা চালিয়ে পুরো গাজা উপত্যকাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সেই বিমান হামলায় যে সমস্ত ভবন ধ্বংস হয়ে গেছে, যার ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ, 7,000-8,000 মানুষ এখনো গাজায় নিখোঁজ। এই নিখোঁজ মানুষ সবাই বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে রয়েছে এবং তাদেরকে জানাজা কবর কিছুই দেওয়া যায়নি এবং তাদেরকে আর জীবনে কোনোদিন কবর জানাজা দেওয়া যাবে কিনা কেউ জানে না, এইরকম একটা পরিস্থিতি। এরপরেও মুসলমানদের হুশ হয় না, এরপরেও আরব দেশগুলোর হুশ হয় না, এরপরেও আমেরিকা, ব্রিটেন যখন মানবতার কথা বলে এবং আমরা তাতই তাতই করে নাচি, তাদের পক্ষে আমরা ধামা ধরি, তাদের মাথায় আমরা ছাতা ধরি এবং তাদের মানবাধিকারের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা মানবাধিকারের কথা বলি এবং আমরা আমেরিকা, ব্রিটেন এবং পশ্চিমা দেশগুলো যা বলে তাতে আমরা নাচতে শুরু করি। অত্যন্ত দুঃখজনক হচ্ছে সারা বিশ্বের গণমাধ্যমের মতো মুসলিম দেশগুলোর গণমাধ্যমও, বেশিরভাগ মুসলিম দেশের গণমাধ্যম একইভাবে পাশ্চাত্যের সুরে, পাশ্চাত্যের ভাষায়, পাশ্চাত্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলে। পাশ্চাত্যের গণমাধ্যম, পাশ্চাত্যের নেতাদের মগজ প্রসূত যে কথা, যে বক্তব্য, সেইগুলো হাইলাইট করে বিভিন্ন কায়দায় এবং গণমাধ্যমের স্বাধীনতার নামে আমরা সেই খবরগুলোকে, সেইগুলোকে গ্রহণ করি এবং পাশ্চাত্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা কথা বলি। আজকে আমেরিকা, ব্রিটেন এবং পাশ্চাত্য যাকে সন্ত্রাসী বলছে, আমরা তাকে সন্ত্রাসী বলছি। আমেরিকা এবং পাশ্চাত্যের দেশগুলো যাকে সন্ত্রাসী বলছে, তারা তো তাদের স্বার্থে বলছে, আমরা তাদের স্বার্থ কি না এগুলো বিচার না করেই চোখ বন্ধ করে শুরু দিয়ে আমরা আমেরিকা এবং পাশ্চাত্যের ভাষায় তাদেরকে সন্ত্রাসী বলি। আমেরিকা যাকে সন্ত্রাস বিরোধী যুদ্ধ বলছে, আমরাও তাকেই সেই সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ বলি এবং এইগুলো প্রমোট করছে আমেরিকা এবং পাশ্চাত্যের গণমাধ্যমগুলো। আমাদের কোনো স্বাধীন সত্তা নেই, আমাদের বিচার করার ক্ষমতা নেই, এভাবে আসলে চলতে পারে না। মুসলিম বিশ্বে এমন একটা জাগরণ প্রয়োজন যে জাগরণের কারণে এই সমস্ত প্রচলিত ধারণা পাল্টে যাবে এবং একটা বিপুল পরিবর্তন আনতে হবে। আমার মনে হয় যে ইয়েমেনের এই যে চলমান সংগ্রাম, এই সংগ্রামের ভেতর দিয়ে একটা বিপুল পরিবর্তন
আসতে পারে, আমরা অপেক্ষায় থাকি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।